আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 13 সেপ্টেম্বর 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। শনি ও রবিবার সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব 2024 পূর্ব লন্ডনের মাইল্যান্ড পার্কের দ্য আর্ট প্যাভিলিয়নে প্রতিদিন দুপুর 1:30 থেকে রাত 10টা পর্যন্ত একটানা চলবে অনুষ্ঠান। বিগত যুগের ধারাবাহিকতায় এবারও লন্ডন অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব 2024। 14 ও 15 সেপ্টেম্বর যথাক্রমে শনি ও রবিবার সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের আয়োজনে আগের বছরগুলির মতো এবারও পূর্ব লন্ডনের মাইল্যান্ড পার্কের দ্য আর্ট প্যাভিলিয়নে তা অনুষ্ঠিত হবে। সাথে সাথে প্রতিদিন দুপুর 1:30 থেকে রাত 10টা পর্যন্ত চলবে নানা অনুষ্ঠান। এবারের বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের শিরোনাম দেওয়া হয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এ অনুষ্ঠান উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরপর 2 দিনব্যাপী আয়োজনে প্রতিদিনই বইমেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, নতুন বইয়ের মোড়ক উন্মোচন সহ নানাবিধ আয়োজন থাকবে। উদ্যোক্তারা জানিয়েছেন, বরাবরের মতো এবারও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবে অনেকগুলো স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান। প্রতিবারের মতো এবারও এ উপলক্ষে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য সম্মাননা পদক 2024 প্রদান করা হবে, আর সেজন্য কবি ও সংগঠক ফারুক আহমেদ রনিকে মনোনীত করা হয়েছে। সাহিত্য ক্ষেত্রে নিরলস অবদান, ক্লান্তিহীন পথ চলা এবং কমিউনিটির উন্নয়নে কাজ করা, সাংগঠনিক দক্ষতা সহ সার্বিক কাজের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়ে থাকে। গতবার কবি হামিদ মোহাম্মদকে এ সম্মাননা প্রদান করা হয়েছিল। এবারের মনোনীত ফারুক আহমেদ রনি একজন কবি, সাহিত্যিক ও সংগঠক। 80-এর দশক থেকে তিনি কবিতা, গল্প, গান ও নাটক লিখে আসছেন। 1968 সালে তিনি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার দেবরাই গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মুমিনুদ্দিন আহমেদ, মা মরহুমা সালমা খানম। নিভৃতচারী এই কবি 1986 সাল থেকে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করছেন। 14 সেপ্টেম্বর মেলার প্রথম দিন মূল মঞ্চে এ উপলক্ষে প্রদত্ত পদক, নগদ অর্থ ও সম্মাননাপত্র আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হবে। এবারের বইমেলায় ঢাকা থেকে বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন প্রকাশনী সংস্থা যোগ দিবে। সাথে সাথে এ বইমেলাকে কেন্দ্র করে এ পর্যন্ত 10টির অধিক বই প্রকাশিত হয়েছে। মেলার দিন পর্যন্ত সেই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রকাশনাগুলি হচ্ছে আজিজুল আম্বিয়ার উপমা ভালোবাসা, ফয়জুল ইসলাম ফয়েজ নূরের ভালোবাসার আগ্রাসন, শাহ সুহেল গীতি সমগ্র 3, ফাহমিদা ইয়াসমিনের নির্বাচিত কবিতা ও মোহাম্মদ ইকবালের একটি গবেষণামূলক বই উয়ে অফ ট্রানজিশন। তাছাড়া গতবারের মেলায় প্রকাশিত মোহাম্মদ রহমত আলীর স্মৃতির দর্পণে বই সহ অন্যান্য লেখকদের বইও এবারের মেলায় পাওয়া যাবে। এ বইমেলা উপলক্ষে একটি সুভেনিরও প্রকাশ করা হয়েছে। এতে বিশিষ্ট লেখকদের লেখা ছাড়াও মেলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে। এবারের বইমেলা সাহিত্য সাংস্কৃতিক উৎসব উপলক্ষে এর আগে এক পরামর্শ সভা গত 15 জুলাই ইস্ট লন্ডনের প্রিন্সলেট স্ট্রিটের একটি হলে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ময়নুর রহমান বাবুল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ কে এম আবদুল্লাহ। উক্ত পরামর্শ সভায় বিপুল সংখ্যক কবি, লেখক, সাংবাদিক, শিক্ষানুরাগী, সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে মেলাকে সফল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন দেওয়ান গৌস সুলতান, রাজীব আহমেদ, হামিদ মোহাম্মদ, কাজল রশিদ, এ কে আজাদ ছোটন, মোহাম্মদ রহমত আলী, আতাউর রহমান মিলাদ, ফারুক আহমেদ, ইকবাল হোসেন বুলবুল, স্মৃতি আজাদ, মিল্টন রহমান, মুজিবুল হক মনি, মোসায়েদ খান, শামীম আহমদ, শাহ সোহেল, সৈয়দ হিলাল সাইফ, আজিজুল আম্বিয়া, হাফসা ইসলাম, নাজরাতুন নাইম, শামসুল হক শাহ আলম, নোমান আহমদ, সাখাওয়াত ইসলাম, কামাল কাদের, মুহিবুর রহমান প্রমুখ। জমি নিয়ে হয়রানি আর নয়, পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি, মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা, প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। এবারের বইমেলা সাহিত্য সাংস্কৃতিক উৎসবের ব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক কবি এ কে এম আবদুল্লাহ বলেন, ইতিমধ্যে মেলার সব ধরনের পূর্ব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে, অপেক্ষা শুধু কাঙ্ক্ষিত ক্ষণের। আমরা আশা করছি বিগত বছরের মতো এবারও একটি সফল বইমেলা আমরা উপহার দিতে পারব। সংগঠনের সভাপতি ময়নুর রহমান বাবুল বলেন, বাংলাদেশের অমর একুশে বইমেলার পরে লন্ডনের এই বইমেলা দ্বিতীয় বৃহৎ বইমেলা হিসেবে পরিচিত বলে আমি মনে করি। এই মেলাকে কেন্দ্র করে প্রতি বছর অন্তত 15 থেকে 20টা বই এবং 2-3টা সংকলন লিটল ম্যাক প্রকাশিত হয়। বিশেষ করে প্রবাসী লেখক কবি সাহিত্যিকদের জন্য এটা একটা বিশাল ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এই ক্ষেত্রটা যে কোনো মূল্যে ধরে রাখতে চাই।
এটি বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, প্রবাসে আমাদের আত্মপরিচয় সংযোগ স্থাপনের এক বড় মাধ্যম। এর মাধ্যমে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে হবে, আর আমরা শেষ চেষ্টায় চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, বিশেষ করে এই বইমেলাকে কেন্দ্র করে লেখক, পাঠক, প্রকাশক, শিল্পী, সাহিত্যিকদের মধ্যে যেন একটি আন্তঃসংযোগ সম্পর্ক স্থাপিত হয়। প্রবাসে আমাদের জন্য অক্সিজেন হিসেবে কাজ করে এই আয়োজন। তাই এই মিলন মেলায় সবাইকে আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, সবাই আসুন এবং সফল একটি মেলা উপভোগ করুন, সাথে সাথে বই কিনুন, বই পড়ুন, বাংলা ভাষা শিল্প সাহিত্যকে বাঁচিয়ে রাখুন। পরিশেষে তিনি বলেন, বাংলা, বাঙালি, বাংলাদেশ আর আমাদের ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ আমাদের গর্ব। দেশে প্রবাসে সব ক্ষেত্রে এই অহংকারকে আমরা ঊর্ধ্বে তুলে ধরবই। তাই এবারে আমরা এই উৎসবের শিরোনাম দিয়েছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। Harrow is hossing up for InVogue, the biggest retail, lifestyle and professional services showcase on the 14th of September. The one-stop shop with over 85 exhibitors showcasing the best of products and services. Clothing and accessories, wellness, health and beauty, food and drinks and so much more. Don't miss the entertainment, including a stunning bridal and luxury couture fashion show. Free entry for guests and free parking too. So see you at InVogue on 14th September at the Damecha Lohana Center, HA2 8AX Harrow, from 11 a.m. to 8 p.m. Radio Partners, Leica Radio and Leica Gold. সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 02072479670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিক লেন, লন্ডন E16RF, UK. IFIC Money Transfer UK Limited. IFIC ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।